আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং বন্ধুগণ, আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেশে এবং দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে ওয়ার্ল্ড সাপ্লাই টিটু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলা বড়াইগ্রাম থানা চামটা ঠাকুরপাড়া শিমুলদারা মোড়ে। এখানে একজন উদ্যোক্তা, তিনি শুধু রেসার কবুতর পালন করছেন। তিনি কেন রেসারটা বেছে নিলেন এবং রেসার পালন করে তিনি কী বুঝতে পারছেন এবং এই রেসারকে খাবার হিসেবে তিনি কী কী খাওয়াচ্ছেন, রোগ প্রতিরোধের কী ব্যবস্থা নিচ্ছেন এবং এই রেসার পালন করে তার আসলে আয়ের দিকে আগাচ্ছে কি, শুধুমাত্র রেসারটাই কেন তিনি বেছে নিলেন, আজকে তার কাছে জানব। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাবো এখন সরাসরি খামারি যিনি পরিচালনা করছেন তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম রাজীব, রাজীব খন্দকার। আচ্ছা, আপনি পেশায় কী করেন? চাকরি করি। আচ্ছা, পাশাপাশি যে আমরা কবুতরের খামারটা দেখতে পাচ্ছি, এটা কী জাতের কবুতরের খামার? এটা রেসার হামার, রেসিং রেসার। রেসার এটা তো দেখতে পাচ্ছি বেশিরভাগই আপনার রেসারের দেখতে পাচ্ছি, আসলে রেসারটা বেছে নেওয়ার কারণ কী? আসলে আমি রেসারটা পালি, আমার এটা ভালো লাগে, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, অসুখ বিসুখ কম হয়, এই কারণে আমি রেসারটা পালি। আচ্ছা, এই কবুতর পালনটা কতদিন আগে থেকে শুরু করেছিলেন? আমি এটা পালি যখন আমার বয়স 10-15 বছর বয়স, তখন থেকে আমি পালি। মানে খুব ছোটোবেলা থেকে? হ্যাঁ, ছোটোবেলা থেকে দেশি কবুতর পালছি। আর এই রেসার জগতে আসলেন কবে থেকে? এটা তাও 5-6 বছর। 5-6 বছর? হ্যাঁ, 5-6 বছর। যেহেতু 5-6 বছর যাবত এই কবুতর পালন করছেন, এর মধ্যে রোগব্যাধি হয়েছে কি না? যেহেতু বলছেন যে এই কবুতরের রোগব্যাধি খুবই কম। হ্যাঁ, যেমন যে আমি কোকা কবুতর পালছি, বোবাই পালছি, ওই টাইমে রোগ হয়েছিল, কিন্তু আমার এই পর্যন্ত রেসার কবুতর একটা মারা যায়নি। মানে 5 বছরের রেসার একটা মারা যায়নি? না, একটা মারা যায়নি। মানে বাচ্চা মারা গেছে কিন্তু বড় গুলো এখন পর্যন্ত মারা যায়নি। তো আপনার এই খামারে কতগুলো রেসার আছে? আছে 15-20 জোড়ার মতন আছে, বাচ্চা বাচ্চা সহ। আর মানে আদার্স কোনো কবুতর কয় জোড়া আছে? বোম্বাই আছে, তারপর নান আছে, ঝর্ণা ঠাটিং আছে, আর গিয়াচন্দন আছে এক জোড়া। মানে এটা সীমিত রেখেছেন, বাদ বাকিগুলো সব রেসার? এগুলা শৌখিন হিসাবে ওই 2-4 জোড়াই আছে, আর বাদ বাকি যা আছে সব রেসার। আচ্ছা, খাবার হিসেবে কী কী খাওয়াচ্ছেন? খাবার খাওয়াই গম, ঘাসের বিচি, সরিষা, ডাবলি, এগুলোই আর গিরিট খাওয়াই। আচ্ছা, এই যে এগুলো যে খাওয়াচ্ছেন, এগুলো আসলে মাসিক খরচটা কেমন হয়? খরচ তো এইভাবে হিসাব করা হয় নাই, মানে আমি তো শখ হিসাবে পালি, হয়তো বাচ্চা বাচ্চা বেশি এলে আমি সেল দিয়ে দিই। হ্যাঁ, খরচ কত? 15-20 জোড়া লাগিয়া, হ্যাঁ, 1000-এর মতন খরচ হয় প্রতি মাসে। হুম, তো কবুতর আসলে পালনটা যে করছেন, এটা তো অনেকেই অনেকভাবে পালন করেন এবং অনেক উদ্দেশ্য নিয়ে করেন। তো আপনি যে এইভাবে পালন করছেন খাঁচা, এবং আপনার সামনে চিন্তাভাবনা কী আছে? জি, সামনে আমি আরও এই 1 বছর পরে, মনে করেন 1 বছর লাগবে না, আমি বড় করে একটা ঘর দিয়া, পিছনে আমার জায়গা আছে, ওইখানে মনে করেন বড় করে করবো, নিম্নে 50-60 জোড়া থাকবো, শুধু রেসার। শুধু রেসার? হুম। আচ্ছা, শুধু রেসারটা আপনার এতটা ভালো লাগার কারণ কি? আমার রেসারই ভালো লাগে, দেখতে সুন্দর, আর রেসার ভালো লাগে ব্লু কালারটা, মানে এটা সবজি বলে, সবজি কালার বলে, সবজি কালার যেটা, হ্যাঁ, সবজি রেসার যেটা, এটাই আমার ভালো লাগে। তো আপনার চিন্তাভাবনা মানে কতগুলো করার? আমার নিম্নে আপনার 50 জোড়া মতো থাকবো। মানে শুধু রেসারটাই 50 জোড়া? হ্যাঁ, রানিং পিয়ারই 50 জোড়া থাকবে, এর বেশি দরকার নাই, 50 জোড়া থাকলে এনাম, শখও পূরণ হইব। দেখা যায় বাচ্চা বাচ্চাও কিছু বিক্রি হইলো এই আর কি। তো অনেকেই তো এই রেসার কবুতর কিনতে চায়, সেক্ষেত্রে আসলে
আপনি মূল পেয়ার কি বাচ্চা কোনটা বিক্রি করবেন? আমি রানিং পেয়ার বিক্রি করি না, ওই বাচ্চাই বিক্রি করি। তো আপনার যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আপনার রেচারগুলো খুব কোয়ালিটি ফুল এবং ভালো, তো এটা আপনি সংগ্রহ করছিলেন কোথা থেকে? আমি ঢাকা চাকরি করি, ওই বন্ধু বান্ধব আছে, ওরা পালে ও আসতে নিয়ে আসি, বাচ্চাই না প্রথম ই করছি, দু একটা রানিং পেয়ারও আনছি। তো এই কবুতরের পিছনে সময় দিতে হয় মানে কি পরিমাণে খাবার এবং ওষুধ? সকালে একবার খাবার দেওয়া দেয়, পানি দেওয়া দেয়, দুপুরবেলা দেওয়া হয় না, মানে সকালে একটু বাড়ায় দেওয়া হয়, আর আপনার বিকালবেলা খাবার পানি দেওয়া হয়। মানে সীমিত সময়, মানে যে কোনো কাজের পাশাপাশি মানে কোদা পালনটা আসলে করা যায়? এটা আমি ওইভাবে দেখশন করি না, আমার ওয়াইফই দেখশন করে। মানে আপনার বর্তমানে আপনার বাড়িওয়ালা দেখাশোনা করছে? জি। আচ্ছা, নতুন কবুতর পালন যদি কেউ শুরু করতে চায় সেক্ষেত্রে তার কী কবুতর দিয়ে শুরু করলে ভালো হয়? আমার মনে হয় রেসার দিয়ে শুরু করলেই ভালো। আপনার মতে? হ্যাঁ, রেসার দিয়ে, রেসারের অসুখ বিসুখ নাই নাই বলতে চলে। তবে ঠান্ডা লাগলে হালকা চিকিৎসা করলেই ভালো হয়ে যায়, যেমন আমি করছি, রেসার দিয়ে শুরু করছি। তো সেক্ষেত্রে কি আপনি সফল হয়েছেন? হ্যাঁ, আমার তো ভালোই, কোনো সমস্যা হইতেছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে, মানুষে দিতে পারতেছি, ভালোই চলতেছে। আয়টাকে বুঝতে পারছেন? আয় আসলে ওইভাবে হিসাব করি না, তবে বাচ্চা হচ্ছে, মানুষে নিচ্ছে, বাচ্চা থাকে না, দেখা যায় ভালোই, দেশ গ্রামে হিসাবে দেখা যায় 1500-2000 টাকা বিক্রি করছি বাচ্চা। আবার কিছু স্টুডেন্ট আছে, ওদেরকে একটু কমাই দিই, যেমন 1000 টাকা করে দিয়ে দিই স্টুডেন্ট সালপাল যারা আসে নিতে। তো এই ভিডিওটা যারা দেখছেন তা তো কবুতর নিতে চাবেন, সেক্ষেত্রে আসলে আপনার সাথে যোগাযোগ করলে কি পাবে? হ্যাঁ, বাচ্চা দিতে পারো। তো ভাই, আমাদের সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে কথা বাড়াবো না, আজ পর্যন্ত আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বিদায় নেব রাজীব ভাইয়ের এই রেসার কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।